রওনা দেব কিছু প্রয়োজনীয় উপকরণ আমাদের সাথে নিয়ে যেতে হবে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য রয়েছে, যেমন দোজোড়া স্যান্ডেল, বেল, মেসওয়াক, তসবি এবং আরও অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আগে থেকে রেডি থাকে তাহলে ভালো। আর এহরামের কাপড় আপনি এখান থেকেও নিতে পারেন, সৌদি থেকেও নিতে পারেন। এখান থেকে নিলে এটি দ্রুত করে সুন্দর করে প্রস্তুত করতে পারেন। যেহেতু লম্বা সময় আপনি ভ্রমণের জন্য বেরিয়ে যাবেন, তাই আপনার সাথে কিছু শুকনো খাবার রেখে দিলে ভালো হয়। সেই জন্য আপনি কিছু শুকনো খাবার রেখে দিবেন। ফজরের টাইম, এখন হাত্তা থেকে রওনা দিচ্ছি। যেহেতু অনেকটা লম্বা সময় পাড়ি দিতে হবে, তাই সাথে করে আপনি কিছু দোয়ার বই এবং উমরা করার যে নিয়মকানুন সম্বলিত সকল প্রকার দোয়া সেগুলো আপনি সংগ্রহ রেখে দিতে পারেন, যাতে করে এই লম্বা জার্নিতে সেগুলো বসে পড়তে পারেন। প্লাস এগুলো সবগুলো মুখস্থ করে নিলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা এখন আটটা থেকে আটটা বাসে দুবাই যেতেছি, তো দুবাই থেকে আমরা বাস চেঞ্জ করে তারপরে আমরা পরবর্তীতে উমরার যে বাস ওদেরকে আমরা উঠব, তো ওখান থেকে আমাদের ফাইনাল জার্নি শুরু। এই যে আমরা হাত্তা থেকে এসে পৌঁছালাম এখানে যে সাবকা বাস স্টেশন, এখানে এখান থেকে আমাদের পরবর্তী জার্নি আমরা চলে যাবো গোলসুকে। গোলসুক থেকে বাসে ওঠে দেন সৌদির উদ্দেশ্যে রওনা দেবে। যদিও সকাল 9টার মধ্যে আমাদের সৌদি বাস এখান থেকে ছেড়ে যাওয়ার কথা, অলরেডি আমরা 9টা বাজে এখানে পৌঁছে গেছি। এখন সবাই যার যার সামান নিয়ে গাড়িতে উঠে পড়ছে, আমরা একটু পরে রওনা দেব। ঠিক সকাল 9:30 আমরা রওনা দিয়েছি। এটাই হচ্ছে ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দকৃত যে বাস, 50 জন যাত্রী নিয়ে আমরা এখন রওনা দেব সৌদির উদ্দেশ্যে। দেখুন বাসের ইন্টারনাল যে দৃশ্য, বা সকল যাত্রীরা এখানে খুব আরাম আয়েশে, মতলব কমফোর্টেবল ফিল করে বসে পড়েছে। এখন আমরা সৌদির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের সর্বমোট যাত্রী সংখ্যা হচ্ছে 50 জনের একটি কাফেলা। বাসের মধ্যে ট্রাভেলস কর্তৃপক্ষ আমাদের প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট এবং যে ভিসা কপি তা চেক করে নিয়েছে, এবং সবাইকে একটি করে তসবি এবং যে হাতে যে তসবি করার যে গোনা যন্ত্র সেগুলো দিয়ে দিয়েছে। তো যাত্রাপথে আপনাকে একটি বিষয় লক্ষ্য করতে হবে, যাতে বমি না আসে, বা সেই জন্য আপনাকে পূর্বাবস্থা নিতে হবে। দেখুন একজনের অবস্থা, যাত্রাপথেই বমি শুরু করে দিয়েছে। দুবাই থেকে আবুধাবি পর্যন্ত যাত্রাপথে আমাদের জন্য বিরতি দেওয়া হয়েছে নামাজ এবং খাবারের জন্য। দেখুন আমরা অলরেডি আবুধাবি শিলা বর্ডারের কাছে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে আবুধাবি শিলা বর্ডার। দুবাই থেকে শিলা বর্ডার পর্যন্ত 6 ঘন্টার বিরতি সহ আমরা দুবাই বর্ডারে এক্সিট স্ট্যাম্প নিয়ে নিলাম। এখানে অবশ্য অতক্ষণ সময় লাগেনি, 20-25 মিনিটের ভিতরে আমাদের সম্পূর্ণ যাত্রীদের এক্সিট স্ট্যাম্প হয়ে গিয়েছে। এই দেখুন আমার পাসপোর্টে এখানে কিন্তু এক্সিট একটি স্ট্যাম্প দেওয়া হয়েছে। এখন আমরা চলে আসলাম সৌদি বর্ডারে। যাত্রাপথের অধিকাংশ সময়ই নষ্ট হয়েছে সৌদি বর্ডারে, কারণ এখানে সিস্টেম ডাউন থাকার কারণে আমাদের 6 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। তো দেন রাতে আবার আমরা রওনা দিয়েছি। তারপর পরের দিন সকালবেলা আমরা সৌদির একটি পেট্রোল পাম্পে এখানে বিরতি নিয়েছি, অর্থাৎ বাতা বর্ডার থেকে আমরা রিয়াদ এসে পৌঁছলাম 8 ঘন্টার মধ্যে, এবং রিয়াদ থেকে মিকাত এরিয়াতে এসে পৌঁছলাম 6 ঘন্টা। এই যে এখন ফাইনালি আমরা এসে গেলাম মিকাতে। দেখুন মিকাতে এসে আপনাকে উত্তমভাবে গোসল করে দুরাকাত নামাজ পড়ে আমরা উমরার নিয়ত করে দেন রওনা দেব মক্কার উদ্দেশ্যে। অর্থাৎ সহজ করে বলতে গেলে এই যে দেখুন মোয়াল্লেম, তিনি কিন্তু আমাদের সেই মিকাত বা মিকাতের স্থান থেকে হাজিদেরকে প্রয়োজনীয় যে নির্দেশনা তা কিন্তু আমাদের ডিরেকশন করে দিচ্ছে, প্রয়োজনীয় তথ্য দিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে ইহরাম কাপড় পরিধান করে তারপর আমরা উমরার জন্য দুরাকাত নামাজ পড়ে দেন আমরা নিয়ত করে আমরা তালবিয়া পাঠ করতে করতে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। এটাই হচ্ছে তায়েপের পরে মিকাতের স্থান, এখান থেকে আমাদের উমরা নিয়ত করে যাত্রা করতে হবে। মিকাতের স্থানে অবশ্য আমাদের আসর এবং মাগরিবের সময় হয়ে যাওয়ার কারণে আমরা নামাজ ফরজ নামাজের পরে তারপর আমরা উমরা নিয়ত করে দেন আমরা স্টার্ট করি মক্কার উদ্দেশ্যে। ফাইনালি 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা মিকাত থেকে হোটেলে এসে পৌঁছালাম। এখানে মিসপালা রোডে আমাদের হোটেল।
এই যে দেখুন লুলু আর তাওহিদ যে দুটি বিল্ডিং পরপর আমাদের এক নাম্বার যে বিল্ডিং এটি হচ্ছে আমাদের হোটেল। এখন আমরা রিসেপশনে গিয়ে আমাদের প্রয়োজনীয় যে লাগেজ বা সামান সহ আমরা আমাদের হোটেলে সামানগুলো রেখে দেন আমরা মুয়াল্লিমের সাথে চলে যাব উমরা করার উদ্দেশ্যে হেরাম শরীফে। পঞ্চাশ জন কাফেলার সকল যাত্রী তাদের অ্যাক্সেস কার্ড সহ রুমগুলো বুঝে নিয়েছে, আমরা আমাদের প্রয়োজনীয় সামান রুমের মধ্যে রেখে দিলাম। এই যে দেখুন অ্যাক্সেস কার্ডের মাধ্যমে কিন্তু আমি অলরেডি রুমে প্রবেশ করে আমাদের রুমটি দেখে নিলাম এবং আমাদের যে প্রয়োজনীয় লাগেজ সামান সেগুলো রেখে দিয়ে দেন আমরা মুয়াল্লিমের সাথে রওনা দেব হেরাম শরীফে। এখন আমরা এহরামের কাপড় এগুলো পরিধান করে জাস্ট একটু আমরা মেমোরাইজ করে নিচ্ছি বিভিন্ন দোয়া এবং নিয়মকানুনগুলো, আমাদের মধ্যে অনেকে এগুলো পড়তেছে, বাট সামানগুলো গুছিয়ে দেন আমরা যতটুকু সম্ভব জলদি আমরা রওনা দিয়েছি উমরার উদ্দেশ্যে। পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা একটু রিহার্সাল করে নিলাম, সো দেন অন টাইম আমাদের আবার রিসেপশনে থাকতে হবে, ওখানে মুয়াল্লিম আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন। সো আমরা এখন উমরার উদ্দেশ্যে রওনা দেব হেরাম শরীফে। হোটেলের কথা যদি বলি, এটা ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের আপনাকে 3-4 স্টার মানের একটি ভালো হোটেলের ব্যবস্থা করে দেবে হাজিদের জন্য। সো আমরা অলরেডি ওইরকম মানের একটি হোটেল পেয়ে গেছি। এখানে আমাদের যে হোটেলের ইন্টেরিয়র ডিজাইন এবং সব কিছুই খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করে রেখেছে কর্তৃপক্ষ। সো আমরা ফাইনালি আমাদের সামানগুলো গুছিয়ে দেন আমরা হেরাম শরীফে উমরার উদ্দেশ্যে রওনা হলাম। সো ভিউয়ার্স, উমরার মূল যে কার্যক্রম আমরা সেটি দ্বিতীয় অংশে দেখাবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।